এটা আসলে জাহিদ ভাই ভালো বলতে পারবে, জাহিদ ভাই লিখেছেন। বাট জাহিদ ভাইয়ের একটা স্ট্যাটাস থেকে আমি যতটুকু জেনেছি, উনি নিজে লিখেছে যে সুরমা সুরমা মানে মেঘলা মেঘলা দিন। সো ওই থ্রু অফ হিজ স্ট্যাটাস আমি বললাম আর কি, যে সুরমা সুরমা এখানে বলা হয়েছে মেঘলা মেঘলা দিন। এবং আপনার এই কোয়েশ্চনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই প্রশ্নের উত্তর অসংখ্যবার আমাদেরকে দিতে হয়েছে কমেন্টে, স্ট্যাটাসে, ও তো স্ট্যাটাসই দিয়েছে তারপর, কারণ মানুষ এত জিজ্ঞেস করছে যে সুরমা সুরমা মানে কি। সুরমা তো সুরমা, যেটা আসলে গ্রে কালার না, তো আকাশ যখন মেঘলা হয় তখন তো আকাশটা গ্রে হয়, তো সুরমা সুরমা দিন মানে ওই যে ওই গ্রেস একটা দিন, ওই মেঘলা মেঘলা দিন। এবং আশা করছি এই ক্লিপটুকু কেটে আমরা ছেড়ে দিব, এই ক্লিপটুকু কেটে আমরা ছেড়ে দিব যাতে মানুষের প্রশ্ন না থাকে। ফ্যান্টাস্টিকলি জাহিদ আকবর ভাই লিখেছে লিরিকটা। আমরা চাই গানের ব্যাপারে প্রশ্ন এরকম আরও আসুক, মানুষ যে জানতে চায়, মানুষের এই উৎসাহ, এটাই ভালো লাগছে। হলে যখন বিগ স্ক্রিনে দেখেছি তখন মানে আই ফিল যে আমার পাশের দর্শকরা সবাই গাচ্ছে, এবং কোনালো স্ট্যাটাস দিল যে এই গানটা যখন স্টার্ট হয় তখন হলে সবাই গাইছে, তার মানে অলরেডি গানটা তখন ইউটিউব থেকে দেখে মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং যখন বিগ স্ক্রিনে দেখছে আরও ভালো লাগছে, এবং সাকিব ভাইয়ের সাথে সাথে তারা গাইছে। সো এটা এইটাই আসলে বড় প্রাপ্তি। সিনেমাটা আসলে এরকমই কিন্তু ছিল, হ্যাঁ, যখন সিনেমাতে হিরোর এন্ট্রি হতো চিৎকার দিত, হিরো যখন গান করতো ওই গানটা শুনে চিৎকার দিত, সো ওই আমেজটা কিন্তু আবার ফিরে আসছে। সো এটা একটা আমার কাছে খুব পজিটিভ একটা দিক মনে হয়। আমি যখন দেখতে গেলাম, আমি অনেক বন্ধু বান্ধব একসঙ্গে গিয়েছে, আমার ফ্যামিলি নিয়ে গিয়েছে, কারণ আমাদের এই ফিল্মের ডিরেক্টর তপু খান বারবারই বলছিল এটা একটি পারিবারিক সিনেমা, শাকিব খান বলছিল এটা একটি পারিবারিক সিনেমা। আমার পুরো পরিবার নিয়ে গিয়েছি, আমার বন্ধু বান্ধব নিয়ে গিয়েছি দেখতে। তো আমি তো দেখছি যে যেমন শাকিব ভাইয়ের এন্ট্রিতে তালি দিচ্ছে, শীষ দিচ্ছে, এবং আমাদের গানটা আসার আগে আরও অন্যান্য গান আছে, তো তখন আশেপাশে বলছে এই রোমান্টিক গান কই, রোমান্টিক গান কই, এই যে মানুষের চাওয়া। এবং যখনই সুরমা সুরমা টান আসলো বা সুরটা আসলো, তখনই সবাই যে চিৎকার দিচ্ছে। ও আমাকে বলছিল বন্ধু ওইটার ভিডিও কই, তা বললাম যে আমি এত আবেগপ্রবণ হয়ে গেছি যে আমি তখন আর ভিডিও করতে পারিনি, সবার রিয়াকশনটা নিতে পারিনি। তো এটা একজন শিল্পীর জন্য এটা অনেক অনেক ভালো লাগার বিষয়। মুভিটা খুব ভালো লেগেছে, মুভিটার গল্পটা আমাদের, আমার তো মনে হয় যে ঘরে ঘরে গিয়ে এরকম গল্প দেখিয়ে আসা উচিত, সবার দেখা উচিত, আমাদের প্রতিদিনকার ঘটনা এই মুভিতে উঠে এসেছে। সুরমা সুরমা দিনে প্রিয় মানুষটাকে নিয়ে কোথায় হারিয়ে দূরে হারিয়ে যেতে চাই, কোনো লিমিট নেই। গানে তাই বলা হয়েছে, সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে। সো দূরে কোথাও হারিয়ে যেতে চাই আপাতত। আমার তো রুমমেট বাসায় আছে, তাকে নিয়ে আর আমি দূরে কোহি যাব। আমার কাছে ভালো লাগবে সুরমা সুরমা দিনে এরকম হলে ঘরেই থাকতে চাই, খিচুড়ি খাবো, নেটফ্লিক্সিং করবো, বা বাংলাদেশি যত সিনেমা আছে সব দেখবো। তার মানে ওই বেডরুম টু ডাইনিং রুম, ডাইনিং রুম টু হল, হল টু বেডরুম অ্যাগেন, ওইটাই করতে চাই। আমি ফোন দেখি, কারণ আমার ফোনটা বালিশের পাশে থাকে, আমি সবার আগে দেখি কয়টা বাজে, দ্যাটস ইট। আমি জিয়াকে খুঁজি, ও কই, ঘুম থেকে উঠে দেখি যে ও পাশে নাই, এবং কি ও সকালে উঠে সব নিউজ পেপার্স পড়ে, আপডেটেড থাকে, বিকজ ও ওর প্রফেশনালি ওর যেটা করতে হয়। সো ঘুম থেকে উঠে কই, খুঁজতে 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 ড্রয়িং রুমে যায়, ওখানে বসে বসে টিভি দেখছে, নিউজ পেপার্স পড়ছে, এই তারপর ফোন দেখি।